আইপিএল 2021-এর সেকেন্ড পার্ট সেপ্টেম্বরে শুরু হতে চলেছে, যেখানে আইপিএল 2021-এর সেপ্টেম্বর মাসে শুরু হওয়ার পরেই কিন্তু অনেক প্লেয়ার থাকবে না। যেখানে একদিকে অস্ট্রেলিয়ার প্লেয়াররা আইপিএল নিয়ে সুখবর দিল, তো অন্যদিকে ইংল্যান্ডের প্লেয়াররা আইপিএল নিয়ে দুঃসংবাদ দিল। সবই আজ আমরা এই ভিডিও আলোচনা করতে চলেছি। এই ভিডিও আলোচনা করতে চলেছি আইপিএল 2021-এর থেকে আসা তিনটি বড় আপডেট। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি তুমি প্রথমবার এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করো। বন্ধুরা, প্রথমে সবথেকে বড় সুখবর যে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের নিয়ে আইপিএল 2021-এ, তার কারণ অস্ট্রেলিয়ার প্লেয়াররা সরাসরি জানিয়ে দিচ্ছেন যে তারা আইপিএল 2021 খেলবে এবং যে কটি অস্ট্রেলিয়ার প্লেয়ার আছে সবাই খেলবে। এবং তারা আইপিএল খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ এবং যে দুটি সিরিজ আছে বাংলাদেশের বিরুদ্ধে সেই সিরিজে তারা খেলবে না। তারা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাদ দিয়ে তারা আইপিএল খেলতে আসবে ভারতে, আর এইটাই সবচেয়ে বড় সুখবর। আর তাদের প্লেয়ারদের যেটা ইচ্ছা সেটাই করতে পারবে, তার কারণ যেখানে আইপিএল হবে সেখানেই আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ হবে। তো বন্ধুরা, এটা বড় সুখবর। কিন্তু ভাই, ইংল্যান্ডের প্লেয়ারদেরকে নিয়ে সবচেয়ে বড় খারাপ খবর আসলো। আইপিএল 2021-এর সেকেন্ড পার্টে ইংল্যান্ড বোর্ড কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছিল যে তাদের প্লেয়ার হয়তো অ্যাভেলেবেল থাকবে না, কিন্তু পিটারসন তাছাড়া ইংল্যান্ডের কিছু বড় বড় প্লেয়ার এবং বড় বড় কমেন্টেটর যারা ইংল্যান্ডের বোর্ডকেও চালাতে চায় বলতে গেলে, সেই তারা জানিয়েছিল যদি তাদের প্লেয়ার চায় তো আইপিএলে এসে সেপ্টেম্বর মাসে খেলতে পারবে। কিন্তু বন্ধুরা, অনেক প্লেয়ারই চায়, যেরকম জোফরা আর্চার, এছাড়া ইংল্যান্ডের অনেক প্লেয়ার, এবং ইয়ান মর্গ্যান কিন্তু থাকবে না। তারপরেই রাজস্থান রয়্যালস থেকে সরে গেল জস বাটলার, যেখানে রাজস্থান রয়্যালসে যেটা কালকে সবচেয়ে খারাপ খবর এবং এটাই কনফার্ম নিউজ যে জস বাটলার আইপিএল 2021-এর সেকেন্ড পার্টে থাকবে না, তা বলে প্লেয়ারদের অভাব হবে না। আইপিএল 2021-এর সেকেন্ড পার্টে আবারও দেখা যেতে পারে সেই হারিয়ে যাওয়া জেমস ফোকনার। যে এই জেমস ফোকনার কিন্তু আইপিএলে অনেক নাম কামিয়েছে, এক সময় জেমস ফোকনার কিন্তু আইপিএলের অন্যতম সেরা অলরাউন্ডার ছিল। কিন্তু বন্ধুরা, তারপরে 2015-র বিশ্বকাপেই তাকে শেষ অস্ট্রেলিয়ার জার্সিতে দেখা গিয়েছিল, তারপরে আর এখন আর জেমস ফোকনারকে দেখা যায় না। কিন্তু রিসেন্টলি তিনি পিএসএলে একদম কাঁপাচ্ছে বলতে গেলে, এবং তার উপরেই শোনা যাচ্ছে আইপিএলের তিনটে ফ্র্যাঞ্চাইজি কথাবার্তা চালাচ্ছে, যেখানে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, এছাড়াও চেন্নাই সুপার কিংস, এই তিনটে দল কথাবার্তা চালাচ্ছে। যেখানে এবছর কিন্তু পিএসএলের বাকি থাকা ম্যাচ এখন হচ্ছে, সেইগুলো কিন্তু অবশ্যই ইউএইতে হচ্ছে, এবং ইউএইতে দুর্দান্ত বল করছে, এরা কিন্তু ভাই আইপিএলে এন্ট্রি নিতে পারবে। তো আজকের তিনটি বড় খবর আইপিএল থেকে আসা তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার সাথে সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা, ভিডিওতে তোমরা কমেন্টে জানাও যে জেমস ফোকনার কোন দলে যেতে পারে। তো পরবর্তী ভিডিও আবারও দেখা হবে। যদি আমাদের চ্যানেলে তুমি সাবস্ক্রাইবার করে থাকো তাহলে